আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ পেজ নম্বর নম্বর চলো আমরা শুরু করি কি আছে দেখো ফার্স্টে আছে হচ্ছে সহজ উপায় বর্গ নির্ণয় এটা আমরা এখানে একক কাজ আছে এই একক কাজ দ্বারাই দেখবো ঠিক আছে তো এখানে প্রথমে আছে বাউন্ন ঠিক আছে বাউন্ন অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারি

সাতাশশো ঠিক আছে আর এটা মানুষ আমরা পেয়ে গেলাম না বা কত আসে সাতাশশো চার এবার অন্যগুলো যদি দেখি অন্যগুলো এভাবে বের করা যায় চল আমরা শুরু দেখি তো দেখো এখানে একাত্তর আছে ঠিক আছে একাত্তরকে যদি আমরা লিখে কীভাবে লিখতে পারি সত্তর প্লাস এক তাহলে হচ্ছে সাথে সাথে উনপঞ্চাশ প্লাস হচ্ছে টু এ বি টু এ বি প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার যেহেতু ওয়ানের উপর ওয়ান দিলে মানে এর উপরে স্কোয়ার দিলে কত থেকে ওয়ানই থাকে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে উনপন চার হাজার এখানে হচ্ছে সাত তাহলে হচ্ছে পাঁচ ঠিক আছে একশো চল্লিশ এটাই ঠিক আছে একাত্তর গেল এবার হচ্ছে দেখো একুশ একুশও সেম ভাবে আমরা ছোটো কীভাবে করবো বিশ প্লাস ওয়ান স্কোয়ার তাহলে হচ্ছে বিশের হচ্ছে চারশো প্লাস হচ্ছে দুই ইন্টু বিশ প্লাস হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে কত আসে চারশো চল্লিশ দেখো বিশ দুগুণে চল্লিশ ঠিক আছে আর এখানে এক যোগ তাহলে একচল্লিশ চারশো একচল্লিশ এটাই উত্তর পরবর্তীটা যদি দেখি ছাব্বিশ ছাব্বিশও ঠিক সেম ভাবে তোমরা করতে পারো এখানে জাস্ট একটা যেখানে এমন একটা সংখ্যা নিকট বর্তী যে শূন্য আছে একক স্থানে এইরকম একটা সংখ্যা নিয়ে নেব ঠিক আছে তাহলে ছাব্বিশ ছাব্বিশের নিকটবর্তী শূন্য আছে কোথায় বিশে তাহলে বিশ প্লাস ছয় সমান সমান হচ্ছে চারশো কে স্কোয়ার করলে কত চারশো প্লাস টু ইন্টু

এই একশো তিন একশো তিন যদি করি একশো প্লাস তিন এটা এড়ো স্কোয়ার তাহলে এটা কত আসে বলো দেখি এটা আসে তোমার হচ্ছে একশো দশ হাজার প্লাস হচ্ছে টু ইন্টু একশো প্লাস হচ্ছে নাইন তাহলে হচ্ছে কত আসে দশ প্লাস দুইশো আর প্লাস হচ্ছে নাইন দশ হাজার একক কাজ তো এবার আমরা দেখি এখানে একটা ছক আছে এই ছকটা আমরা পূরণ করবো অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যে সংখ্যাগুলো প্রত্যেকের বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে এখানে কিছু কিছু দেওয়া আছে তো সেগুলো আমরা স্কিপ করে বাকিগুলো দেখে নেব তো দেখো প্রথম হচ্ছে এক তাহলে একের বর্গ একই দুয়ের বর্গ কত চার এগুলো আমরা পারি তিনের বর্গ কত নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ আটের বর্গ কত বলে দেখি চৌষট্টি তারপর দশের বর্গ একশো এবার আসি এখান থেকে একশো একুশ এটা তারপর বারো একশো চুয়াল্লিশ তেরো হচ্ছে একশো উনসত্তর এগুলো আমরা কিভাবে করবো আমি এগুলো তোমাদের বলে দেই দশ প্লাস তেরো লিখবো ঠিক আছে ধরো তেরো করবো তাহলে দশ প্লাস তিন তাহলে দশের উপর স্কোয়ার প্লাস টু ইন্টু এবি এ হচ্ছে দশ প্লাস বি বি হচ্ছে কত থ্রি বি হচ্ছে থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দিক করলেই তোমরা ইজিলি ফিরে যাবো ঠিক আছে তাহলে একশো প্লাস দু দশ দু বারো সরি

এখানে চার দুগুণে আট আট দশে আশি প্লাস ষোলো তাহলে কত আসে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই পনেরো পনেরো সেম দুশো পঁচিশ আসে ঠিক আছে আমি করতেছি না ষোলো ষোলো তাহলে কি করবা এই চারের জায়গাতে ছয় দিয়ে দেব তাহলে কত আসে ছয় স্কোয়ার তাহলে কত বছর দেখি ছয় বারো আর দশ তাহলে একশো বিশ ঠিক আছে একশো বিশ আর এখানে ছত্রিশ তাহলে মোট কত আসে একশো একশো বিশ দুশো বিশ আর হচ্ছে হচ্ছে তাহলে দুশো ছাপান্ন দুইশো ছাপান্ন এবার সতেরো সেম ভাবে করবে ঠিক আছে সাত তাহলে ছয়ের জায়গাতে এবার সাত হয়ে যাবে সাত একশো এখানে চল্লিশ আর এখানে ঊনপঞ্চাশ তাহলে একশো একশো চল্লিশ আর উনপঞ্চাশ কত হয় বলো দেখি দুইশো উননব্বই ঠিক আছে দুইশো 18 আঠারোর ক্ষেত্রেও আমরা ঠিক সেমভাবে সেম প্রসেসই করবো ঠিক আছে তাহলে আট এখানে কত আসে আট আট স্কোয়ার তাহলে চৌষট্টি এখানে 8 দুগো 16 ষোলো তাহলে একশো ষাট এবার দেখো যোগ করো কত আসে একশো আর একশো একশো ষাট কত দুশো ষাট আর হচ্ছে চৌষট্টি তাহলে তিনশো চব্বিশ আসে তিনশো চব্বিশ এখানে একটা যেটা পরবর্তী যেটা তোমাদের এখানে বলছে যে একক কাজে সেটা আমরা এখন দেখবো একটু যে একক স্থানীয় অঙ্ক দেখে তোমরা বর্গ সংখ্যা নির্ণয় অর্থাৎ আমরা যে বর্গগুলা পাইছি দেখো এখানে চার নয় ষোলো পঁচিশ মানে লাস্টে কি আছে চার আছে নয় আছে ছয় আছে পাঁচ আছে এখানে দেখো ছয় আছে নয় আছে চার আছে এক আছে শূন্য আছে এখানেও দেখো এক আছে চার আছে নয় আছে ছয় আছে পাঁচ আছে এখানেও দেখো ছয় আছে তারপরে হচ্ছে তোমার নয় আছে চার আছে এক আছে শূন্য আছে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই কিন্তু কোথাও নাই কোথাও কিন্তু দুই নাই ঠিক আছে এইখানে তুমি দেখতে পাবে না কোথাও দুই আছে দুই নাই তারপরে আর কে নাই বলো দেখি এখানে কোনো তিন নাই তারপর হচ্ছে সাত নাই ঠিক আছে দুই তিন সাত এরা হচ্ছে এরা দেখো কোনোটারই পাশে শেষে একদম শেষে এই তিনটা সংখ্যা নাই ঠিক আছে তারপর আরেকটা সংখ্যা নাই সেটা হচ্ছে আট দেখে নাও কোনোটারই শেষে মানে একক স্থানীয় ভরে কোনোটাতেই আট নাই দেখছো কোনোটাতেই আট নাই এখানকার যে সংখ্যাগুলা সেগুলো একটাও নাই অতএব আমরা বলতে পারি যে লাস্টে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো লাস্টে যদি সেইটা থাকে তাহলে আমরা বলবো এটা বর্গ সংখ্যা নয় অর্থাৎ এই সংখ্যাগুলো থাকলেই আমরা বুঝে নেব এগুলা বর্গ সংখ্যা নয় ঠিক আছে তারপরে দেখো পাঁচটি সংখ্যা খুঁজে বের করা অর্থাৎ বর্গ সংখ্যা লাস্টের যে সংখ্যাগুলো এগুলো দিয়ে আমরা বুঝতে হবে যে এগুলো বর্গ সংখ্যা নয় যেমন ধরে নাও তোমার বত্রিশ বত্রিশ একটা কি কোনো বর্গ সংখ্যা কি না কোনো বর্গ সংখ্যা না তারপরে ধরে নাও তিন লাস্টে কত তেত্রিশ কোন বর্গ সংখ্যা কি এটা না তারপর হচ্ছে সাতচল্লিশ কোন বর্গ সংখ্যা না তারপর হচ্ছে অষ্টআশি এটা কোনো বর্গ সংখ্যা না এগুলো কোনো বর্গ সংখ্যা না অর্থাৎ আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলা যদি কোনো সংখ্যার একক স্থানীয় থাকে তাহলে এগুলা বর্গ সংখ্যা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এ ছিল আজকের আমাদের ক্লাস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম